আর্ট ইজ অল অ্যাবাউট পজিটিভিটি। আর সেই পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই কলকাতার শিমল্ড আর্ট গ্যালারিতে চলছে আর্ট এক্সিবিশন সিজন 5। একেবারে ইয়াংস্টার্সদের নতুন নতুন ট্যালেন্টকে তুলে ধরতেই আয়োজন করা হয় এই এক্সিবিশনের। আর এবারেও তার ব্যতিক্রম নয়, অসাধারণ রঙের খেলা, কস্টিউম ডিজাইন থেকে ক্রাফটস ওয়ার্ক সবই নজর কাড়ছে উপস্থিত প্রত্যেকের। তোমার এক্সিবিশন সত্যি ভীষণ সাকসেসফুল, আমার খুব ভালো লাগছে। তো কত বছর হলো তোমার? এইটা মানে 2 বছর হয়ে গেছে করতে করতে। দিস ইজ দ্য 5th সিজন অ্যান্ড যতবার করি ততবার এত ভালো লাগে বলার মতো নেই। অ্যান্ড ওয়েন উই আর মানে নতুন নতুন আর্টিস্টদেরকে আমরা চান্স দিচ্ছি, ওদের নতুন নতুন কাজ দেখি, খুব ভালো লাগে। অ্যান্ড উই আর প্রমোটিং আর্ট উইচ ইজ রিকোয়ার্ড ফার্স্ট। সো কোন কোন নতুন নতুন আর্টিস্ট এবার কাজ করেছে? একবার সম্রাট দে বলে আছে, ইজ ইন্টু ফটোগ্রাফি, ও খুব সুন্দর কাজ করে, বাকি লোক তো তুমি জানো। আর মমিতা আছে, শিজ ইন্টু সফট পেস্টেল, তারপর সিমরন আছে, শিজ ইন্টু অ্যাক্রিলিক, আর মধুবনী করে স্বাস্থ্যসা, তো অনেকজন মানে। আর দুটো নিউ আমাদের আছে লাইফস্টাইলে, হার নেম ইজ গাজালা অ্যান্ড ফারহা, মানে খুব সুন্দর ড্রেসেস ডিজাইন করে, ডিজাইনার নেই কিন্তু বাট খুব ভালো বানায়। আই টোল্ড দ্যাম এখানে লাগাও অ্যান্ড দেন ইউ আর ভেরি হ্যাপি, তুমি দেখতেই পাচ্ছ মানে কত বাজ হচ্ছে, এভরিবডি ইজ লাইকিং ইট বেসিক্যালি। তো তুমি এতগুলো জিনিস নিয়ে, ইটস আ কাইন্ড অফ ফিউশন এক্সিবিশন, সো হাউ এভার দ্য রিয়াকশন অফ কলকাতা? কলকাতা হ্যাজ বিন রিয়েলি হাম্বল। যতদিন করেছি আমি জানি কি আই ক্যান লুক ব্যাক টু ইট, আর ওরা আসে মানে দে অলওয়েজ লুক ফরওয়ার্ড টু আর্ট ফেয়ার। 5 দিন কাছাকাছি আমাদের ইভেন্টস ভর্তি, কালকে আমাদের একটা বুক মানে বুক লঞ্চ হবে ডিফাইন ড্রিমস বলে, বুক কভার রিভিল অ্যাকচুয়ালি, তারপর আমাদের পোয়েট্রি হবে রিদম ডিভাইনের পরশু দিন সানডেতে, দেন ইভিনিং উই হ্যাভ মিউজিক্যাল সেশনস বাই আপকামিং আর্টিস্ট, মানে খুব সুন্দর হয় কিন্তু। অ্যান্ড আই এম রিয়েলি হাম্বল অ্যান্ড রিয়েলি গ্ল্যাড অ্যান্ড আই লাইক টু থ্যাংক কলকাতা ফর অলওয়েজ সাপোর্টিং ইউনো মাই এন্ডেভার্স বেসিক্যালি। সো আপনি ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছেন এই আর্ট ফেয়ারে? সেকেন্ড টাইম আমি পার্টিসিপেট করছি, এর আগে আর্ট ফেয়ারে সিজন 4 আমি পার্টিসিপেট করেছি, সেখানে বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং ছিল। এখানে দুটো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আছে ওয়াটার কালার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো। এছাড়া পেন্টিংস ছাড়া ফটোগ্রাফি রয়েছে ওভার দ্য লাস্ট 6 ইয়ার্স, কিছু কিছু নেপালে তোলা, নেপালের যেমন দরবার চকের রয়েছে যেটা এখন নেই এখন আর ভূমিকম্পের পর। আর এছাড়া মোটামুটি কালিম্পংয়ের রয়েছে, ঘুমের রয়েছে দার্জিলিং ঘুম, আর আমাদের ফ্রি স্কুল স্ট্রিটেরও কিছু কিছু ফটোগ্রাফস এখানে রয়েছে। মানে আপনি যেটা নিয়ে কাজ করেছেন কোনো থিম বেসড রয়েছে না এমনি জাস্ট ক্লিকস যেগুলো এখন নেই বা সেরকম কিছু? কোনো সেন্ট্রালাইজড থিম নেই, কিন্তু মোটামুটি পুরো যে আমার যে গত 6 বছর ধরে যে ফটোগ্রাফস তার থেকে একটা মিক্সড ব্যাক আর কি, মানে কিছু কিছু সিলেকশন পিপলস ফটোগ্রাফি, মেনলি ফোকাস অন পিপলস।